অহংকারী তকমা পেল সৌমিত্রিষা, সাফাই দিয়েও হঠাৎ কেন মুছে ফেললেন নিজের করা পোস্টটি, ট্রোলের জবাব দিলেন অভিনেত্রী। কি বলেছেন জানাবো এই ভিডিওর মাধ্যমে। বেশ কয়েকদিন ধরে ট্রোলের শিকার হচ্ছেন অভিনেত্রী সৌমিত্রিষা কুণ্ডু। সিনেমা জগতে পা রাখতেই সুপারস্টার দেবের বিপরীতে প্রথম কাজ করেছেন অভিনেত্রী, আর দেবের নায়িকা হওয়ার পর থেকেই নাকি অভিনেত্রী অহংকারী হয়ে উঠেছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারকে কেন্দ্র করেই এমন মন্তব্য করেছেন অনেকেই। সেই সাক্ষাৎকারের শিরোনামে লেখা হয়েছিল, ছোট পর্দায় আমার মতো আর কেউ স্টার হতে পারবে কিনা সন্দেহ। আসলে সেই সাক্ষাৎকারে তার কাছে জানতে চাওয়া হয়েছিল, ছোট পর্দায় যেমন সাফল্য পেয়েছেন তেমনটা বড় পর্দায় না পেলে? সেই উত্তরে অভিনেত্রীকে বলতে দেখা যায়, ছোট পর্দায় আমার মতো কেউ স্টার হতে পারবে কিনা সন্দেহ। প্রধানের শুটিংয়ের সময় একবার মিঠাইয়ের সেটে গিয়েছিলাম। দারোয়ান জানান প্রতিদিন 50 থেকে 60 জন মানুষ আমার সঙ্গে দেখা করার জন্য অপেক্ষায় থাকতেন। মিঠাইয়ের জন্য বাংলাদেশ থেকেও সোনার হার উপহার পেয়েছি, তবে আমি মিঠাইয়ের যাবতীয় স্টারডম ছেড়েই রুমি হয়েছি। তার এই বলা কথাটি রাতারাতি ছড়িয়ে পড়ে। সাক্ষাৎকারের স্ক্রিনশট নিয়ে পোস্ট করে অভিনেত্রী সাংবাদিককে এই ধরনের মশলা মিশ্রিত কথা যোগ না করার অনুরোধ জানান। তারপর ফেসবুকে নিজের মন্তব্যের সাফাই দিয়ে বলেন, আমি বিগত 3 বছর যে ভালোবাসা নাম খ্যাতি পেয়েছি তার দৌলতে বহু ইন্টারভিউ দেওয়ার সুযোগও পেয়েছি, আর বরাবর সবখানেই যা উত্তর দিয়েছি। জানি এই ডান পাশের হেডলাইনের সাথে মিল পাচ্ছেন না, এটা ওই মশলা মিশ্রিত কথা, যা হয় আর কি। মশলা ছেড়ে আসল জোয়ানটা নিজেরাই বার করেছেন দেখলাম। আপনারা যে আমাকে এত ভালোবাসেন, আর কোনটা আমি বলতে পারি আর কোনটা বলতে পারি না সেটা যে বোঝেন, তার জন্য আমি কৃতজ্ঞ। সৌমিত্রিষা জানান, আগের কাজ নিয়ে আঁকড়ে ধরে থাকলে তার মধ্যে অহংকার আসতে পারে, তাই শূন্য থেকে আবার সবটা শুরু করা দরকার। কিন্তু সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার পরও কেন পোস্টটি সরিয়ে দিলেন অভিনেত্রী, ঘটনাটি ভাবাচ্ছে তার অনুরাগীদের।